الحمد لله. الحمد لله الكريم المنان ذي الفضل والإحسان والحلم والصفح والإنعام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي امتن علينا بشهر الصيام والقيام وتلاوة القرآن وأشهد أن محمدا عبده رسوله الذي كان أسرع الناس سعيا لتحصيل رضا الرحمن فقام وتلا القران ودعا ربه في كل ان وساله العفو والغفران صلوات ربي وسلامه عليه وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فيا ايها المؤمنون والمؤمنات اوصيكم ونفسي بتقوى الله عز وجل يقول الله عز وجل: يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله اعلموا ان الله تعالى وجه عباده الى التزود للدار الاخره وحثهم على استغلال المواسم الفاضله فقال تعالى يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد عباد الله الله سبحانه وتعالى أما درك أي بشر برو جو ديتن شتي شهر رمضان রমাদান মাস এবং এর মধ্যে শ্রেষ্ঠ উপহারটা হল আল আশরুল আওয়াহির মিন রমাদান রমাদানের শেষ দশক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই শেষ দশকের সুযোগটাও করে দিয়েছেন আমরা সবাই আল্লাহর কাছে গুজার হচ্ছি মধ্যে দুটো রাত আমাদের থেকে অতিবাহিত হয়েছে ম্যাক্সিমাম রাতগুলো এখনও আমাদের সামনে রয়েছে শেষ দশক পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত এবং মানুষের জীবনে অত্যন্ত চমৎকার এবং সবচেয়ে বড় সুযোগ আল্লাহ সুবহান ও আলা এই রাতগুলোর প্রতিটা রাতকেই বরকতময় করেছেন সুবহান আল্লাহ আমরা এই রাতগুলোতে যদি সঠিকভাবে ইবাদত করতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে অপার সাওয়াব এবং আজর পাওয়ার সুযোগ রয়েছে আল্লাহর পক্ষ থেকে সব ধরনের খায়রাত এবং বারাকাত পাওয়ার সুযোগ রয়েছে এবং আল্লাহর কাছে নৈকট্য অর্জনের এবং অনেক বড় মর্যাদা অর্জনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে এই দশ দিনে যদি আমরা সঠিকভাবে আল্লাহর বান্দা হিসাবে আমরা ইবাদত করতে পারি এবং সঠিকভাবে আমরা কাজ করতে পারি এই রাতগুলোর মর্যাদা সান এবং বারাকা এতই বেশি যেন রাতগুলো আমাদের সবাইকে আহ্বান করছে রাতগুলোকে যেন অ্যাক্টিভলি আমরা কাজে লাগাই যারা অত্যন্ত সাহসী যাদের মনোবল তুঙ্গে আছে এবং যারা মনে করে যে রাত জেগে এই দশটা রাত তারা কাজে লাগাতে পারবেন তাদের প্রতি আসলে এই রাতগুলো আহ্বান জানাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে মূলত আহ্বান ওয়াসারে ইম ওয়া আপনারা ধাবিত হন আপনাদের রবের মাঘফেরাতের দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থটা হচ্ছে আসমানসমূহ এবং জমিনের সমান সেই সত্যবাদী এবং আল্লাহর নৈকট্য প্রত্যাশী আসলে মমিনরা কোথায় যারা মোনাজাত দোয়া ইবাদাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতগুলোকে কাজে লাগাবে রাতের আধারে যারা আল্লাহর নৈকট্য পেতে চায় আল্লাহ অভিমুখী চিন্তাভাবনা যারা সারা রাত কাটিয়ে দিতে চান তারা কোথায় যারা ইয়ামুল্লাইল রুকু সেজদা এবং আরও আল্লাহর নৈকট্যের কাজগুলোর মধ্যে তারা হয়তো সাদা করতে পারেন সেই ব্যক্তিরা কোথায় যাদের অনেক হাজাত রয়েছে আল্লাহর কাছ থেকে তারা অনেক হাজাত প্রত্যাশা করেন তাদের যে অভাব রয়েছে সেটা আল্লাহর কাছে মেটানোর তারা আশা করে থাকেন দোয়া করে থাকেন তাহলে তাদের জন্য এই রাতগুলো একটা মহা সুযোগ আপনার দুনিয়াখেরাতের যত হাজাত আল্লাহর কাছে আপনি এই শেষ দশকের রাতগুলোতে চাইতে পারেন পাশাপাশি আমরা বলবো আমাদের সে সকল ভাই বোনেরা যারা হয়তো এতকাল যাবৎ অনেক পাপ করে এসেছেন জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় ছোট পাপ এবং বড় পাপ মহাসুযোগ আপনাদের সবার জন্য সেই পাপমোচনের পাপ থেকে মুক্তি লাভের এবং নিষ্পাপ মুসলিম হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের এই মহাসুযোগ আসুন আমরা গ্রহণ করি এই রাতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সালাফদের সিরাতের কথা যারা প্রত্যেকেই এই রাতগুলোকে কাজে লাগাতেন এবং তাদের শিরোভাগেই রয়েছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী আয়সারাদি আল্লাহতাল আনহা এই রাতগুলোতে তার যে ইবাদত ছিল সেটা তুলে ধরেছেন একটি হাদিসে এসেছে সাহি মুসলিমের আয়েশারাদি আল্লাহ তালাহা বলছেন আনা নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনা ইয়াজতেহিদু ফিলা আশিল আওয়াখিরি মায়ালা ইয়াজতেহিদু ফিগায়রি নবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইবাদতে এতটাই সংগ্রাম করতেন এতটাই চেষ্টা অব্যাহত রাখতেন যা তিনি অন্য মাসগুলোতে করতেন না অন্য সময়গুলোতে করতেন না অন্য সময়গুলো এর এর এটাকে যদি আমরা এভাবে তর্জমা করি যে রসুল সাল্লা সাল্লাম অন্য মাসগুলোতে অথবা অন্য সময়গুলোতে কিংবা রামাদানের অন্য বিশ দিনে যত ইবাদত করতেন তার চেয়ে অনেক বেশি ইবাদত তিনি বাড়িয়ে দিতেন এই শেষ দশকের মধ্যে সুহান আল্লাহ আইসারাতি আল্লাহ তালহার আরেকটি হাদিস ইমাম বখারি এবং মুসলিম বর্ণনা করছেন তিনি বলছেন কানা নবী ওসাল আলহি ও ইসরুল আদার ও আহ ওদলা নবী সাল যখন শেষ দশকে এসে যেত তখন তিনি তার কাপড় কষে বাঁধতেন ওল্লামাইকরাম বলেন এর অর্থ হচ্ছে তিনি তার স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন স্ত্রীদের সান্নিধ্যে আর যেতেন না যেতেন না কারণ তিনি তো এতে কাফে যাওয়ার কোনো সুযোগও আসলে ছিল না কিন্তু সেটা এখানে তুলে ধরা হয়েছে আমাদেরকে উৎসাহিত করার জন্যে যে আমরা কি তাহলে ঘরে বসে থাকবো আমরা কি তাহলে দুনিয়ার সমস্ত কাজে নিজেদেরকে ব্যস্ত রাখব বাজার সদাই শপিং মল কিংবা স্ত্রী সান্নিধ্য মেলামেশা এগুলোই কি শেষ দশকে আমাদের কাজ হবে নাকি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে দুনিয়ার সকল আকর্ষণ যার মধ্যে একটা বড় আকর্ষণ হচ্ছে স্ত্রী সান্নিধ্য পাওয়া এবং তাদের সাথে মেলামেশা সেটাও তিনি ছেড়ে দিতেন ও আহিয়া লাহু এবং তিনি তার রাতকে অ্যাক্টিভ করতেন আহিয়া মানি জীবিত করতেন জীবিত মানে হচ্ছে অ্যাক্টিভ করা অ্যাক্টিভ করা মানেই হচ্ছে পুরো রাত জুড়ে ইবাদতে কাটাতেন ও লাহু ও আই কাদ আহলাহু এবং তিনি একাই নিজের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেননি তিনি তার পরিবার পরিজনকে সাথী করেছেন তাদেরকে এই দশকে জাগাতেন অর্থাৎ তাদেরকে নিয়েই তিনি ইবাদত করতেন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি মনে রাখবেন নবী সাল্লা সাল্লাম তো তিনি শুধু তার পরিবারেরই ধারক বাহক এবং দায়িত্বশীল ছিলেন না তিনি ছিলেন পুরা উম্মতেরই কান্ডারি ফলে তিনি পুরো উম্মাকে নিয়ে চিন্তা করেছেন আর অনেক হাদিস থেকে এবং তার সামগ্রিক জীবন এবং তার কর্মকাণ্ড থেকে সেটা প্রমাণিত আমরা আজকে আত্মচিন্তা করি শুধু স্বার্থপরতার সাথে আমরা সবকিছু আসলে চিন্তা করি ফলে এই সমাজে স্বার্থ চেতনা অনেক বড় হয়ে গেছে আপন ভাই আপন জন আপন মানুষ মুসলিম ভাই বেড়ারদের স্বার্থের কথা এখন আর আমাদের চিন্তা আসে না এমনকি পরিবারও পরিবার যখন জাহান্নামের দিকে অগ্রসর হয় তখনও আমাদের চেতনা জাগে না এতটাই অবচেতন হয়ে গেছে আমরা গাফেল হয়ে গেছি কোরআন বলছে না হে মানদার লোকেরা তোমরা নিজেদের এবং নিজেদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব আজকে আপনি এই শেষ দশকের ইবাদত করে শুধু নিজেরই মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করবেন এবং নিজেকেই জাহান্নাম থেকে বাঁচাবেন এইটা কিন্তু আমাদের সালাফের এবং বিশেষ করে নবী সাল্লা সাল্লামের সন্ধ্যা ছিল না আপনি সবাইকে নিয়ে ভালো চিন্তাটা করবেন সবার মধ্যে এই কালচারটা ছড়িয়ে দেবেন সবাইকে আপনি প্রমোট করবেন সবাইকে আপনি জান্নাতের মধ্যে দেখার একটা অভিলাষ আপনি পোষণ করবেন মূলত এই 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 মেসেজগুলো আমরা এই দুটো হাদিসের মধ্যে পাই সুতরাং এখান থেকে বোঝা গেল যে শেষ দশকের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম স্পেশাল প্ল্যান এবং স্পেশাল ইবাদতের চিন্তাভাবনা আমাদের করা উচিত যাতে করে আমরা শেষ দশককে ঠিকমতো কাজে লাগাতে পারি একটু গাফেল হলে দেখবেন যে অনেক কিছু ছুটে গেছে আপনি ভাবলেন যে এসার পরে তারাবি পড়ে এসে আমি একটু ঘুমাই দেখবেন যে এমন সময় ঘুম থেকে উঠলেন আর দশ মিনিট আছে এখন কি কিয়ামূল্যে আবার দাঁড়াবেন নাকি একটু কোরআন কোরআনতালাত করবে না সাহারি খাবেন তাই না এরকম একটা মিস ম্যানেজমেন্ট চলে আসে সাল্লাম তার সুন্না ছিল তিনি প্রতি রাতেই কিছু সময় ঘুমাতেন কিন্তু শেষ দশকটায় আমরা যে মেসেজগুলো পেলাম তাতে দেখলাম যে তিনি রাত্রে ঘুমাতেন এমন কোনো মেসেজ এই শেষ দশকের মধ্যে আমরা পাই না বরং আহ ইয়া লাইলাহ ওয়াইকাদ আহলাহ দ্বারা বোঝা গেল তার পরিজন কিছু ঘুমাত তিনি তাদেরকে জাগাতেন এবং তিনি প্রায় পুরোটা সময় তিনি রাত্রি জাগরণ করতেন তিনি ঘুমাতেন না এমন কোনো মেসেজও কিন্তু আমরা পাইনি এটাও খেয়াল রাখতে হবে যে তাহলে কি এই দশকের মধ্যে কোনো রাতেই রাসুল সাল্লা সাল্লাম কি এক মুহূর্তের জন্য ঘুমাননি না এমন কোনো মেসেজও নেই যদি তিনি ঘুমাতেনও সেটা খুবই শর্ট টাইমের জন্য এটা বোঝা যায় উল্লাইল রাতের অধিকাংশ ঘুমিয়ে হয় না কিন্তু আমাদের মধ্যে গাফলতিটা এতটাই প্রকট যে আমরা একটু গাফেল হওয়ার কারণে অনেক ক্ষতি আমাদের হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যায় এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেখা যায় আপনি আকিদার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না একটু গাফলতি মাত্র আপনি মনে করছেন একটু গাফলতি দেখা যাচ্ছে যে আপনি রুববিয়তের বিরুদ্ধে চলে গেলেন আপনি উলুহিয়ত এবং ইবাদতের মধ্যে একটা ডিজাস্টার করে ফেললেন আপনি আসমা এবং সেফাতের মধ্যে ভুল ধারণার মধ্যে আছেন আকিদার জগতে একবার যখন ধ্বংস হয়ে যায় মানে ধ্বংস তৈরি হয় তখন কিন্তু ইম ইমানের প্রশ্নটা আমাদের বড় হয়ে দেখা দেয় যে আমাদের আসলে আদৌ ইমান আমরা রক্ষা করতে পারছি কি না ঠিক তেমনি ইবাদত ইবাদতের ব্যাপারে আপনি ভাবছেন যে ঠিক আছে আমি তো এভাবেই ইবাদত করে আসছি আমার বাপ দাদা বা সবার কাছ থেকে শিখে এসেছে এভাবে আপনি করছেন কিন্তু আপনি যদি সচেতন হতেন তাহলে আপনি পড়াশোনা করতেন আপনি মহাক্কে স্কলারদের কাছে যেতেন এবং তাদের ফাতাওয়াগুলো পড়তেন দেখতেন যে রসুলসাল্লা সাল্লাম যেভাবে ইবাদত করেছেন ঠিক সেভাবে কিভাবে আমি ইবাদত করতে পারি ভুল থাকলে আপনি সংশোধন করে নেন এখানে আপনি কার কাছ থেকে শিখছেন সেটা বড় কথা নয় আমাকে আপনাকে শিখতে হবে কিন্তু কোরআন এবং শোন থেকে এ কথা ভুলে গেলে চলবে না আপনি ইমিডিয়েটলি ছোটো সময়ে কিংবা এ তরুণ বয়সে অথবা কোনো শিক্ষকের কাছে আপনি পড়েছেন কিন্তু তিনি নিজেই যদি সত্যপন্থী না হয়ে থাকেন তাহলে তিনি আপনাকে তো প্রপারলি গাইড করেননি আমরা তো এরকম উদাহরণ প্রচুর পাই প্রাজ্ঞবিজ্ঞ লোকদের মধ্যে আমরা দেখি যারা জাগতিক জ্ঞানে সমৃদ্ধ তাদের মধ্যে আমরা ভুল দেখি ডাক্তার প্রকৌশলী সেটা দুর্নীতির কারণে হোক আর অনিচ্ছাই হোক অনেকে ভুল করে বসেন একবার ভুল প্রেসক্রিপশন পেলে সেটাকে কি আমরা একদম আঁকড়ে ধরে থাকতে হবে বিশেষ করে আমরা যখন ক্রস করার সুযোগ পাই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যে সুযোগটা আমাদের সামনে রয়েছে সেটা গ্রহণ করে অবশ্যই সত্যের দিকে আমাদের আসা উচিত অতএব আমরা আপনাদের এবং আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারা বিচক্ষণ মুসলিম যারা ম্যানেজমেন্টটা বোঝেন এবং যারা সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকেন তাদের জন্য শেষ দশক একটা চমৎকার সুযোগ আপনি সময়টাকে ম্যানেজ করেন জাগতিক বিষয়গুলো থেকে নিজেকে যথাসম্ভব একটু দূরে নিয়ে আসেন আল্লাহ অভিমুখী হন এবং নিজেকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার এই সুযোগটা গ্রহণ করুন এখানে একটু যদি খেয়াল করি যে আসলে আমরা এত কষ্ট কেন করব আমাদের সালাফরা কী করেছেন এখানে আমরা দেখি যে আমাদের ধারণা আমরা অনেক বেশি ফ্যাসিলিটির মধ্যে আছি আমরা অনেক বেশি করছি এটা ভুল সালাফ এবং আমাদের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখব যে তারা তাদের দিনটাকে সিয়াম দেকের তেলাওয়াতল কোরআনে ব্যয় করেছেন রাতটাকে তারা ব্যয় করেছেন তিয়ামুল্লাহল তসবিহ তাহলিল ইস্তেকফার তওবা এবং তেলাওতুল কোরআন এগুলোর মধ্যে আমরা কি করছি আমাদের মধ্যে কেউ কেউ এগুলো করার চেষ্টা করছে না আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশই যেটা করছে সেটা হচ্ছে দিনে লম্বা ঘুম এটা কেউ অস্বীকার করতে পারবেন না রাত জেগে দিনে এতই লম্বা ঘুম উঠে দেখে যে জোহরের আজান হয়ে গেছে অধিকাংশ দিনদার লোকদের মধ্যে এটা আর যাদের যারা দিনদার না তাদের কথা তো বলাই বাহুল্য আর রাতে আমাদের অনেকেই বিশেষ করে তরুণদের মধ্যে তারা লাহু লাভ অনর্থক কথা কাজে লিপ্ত তাদের মধ্যে আবার এক দল তারা খুবই আত্মতৃপ্তি বোধ করে যে আমি তারা বীর সালাত্ম মসজিদে পড়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মুসলিম আমি আল্লাহর উপর এহসান জেতলানো হচ্ছে আর এরপরে বাকি সময়টা যথেচ্ছ তারা ব্যয় করছে আমাদের সালাফ কখনো এমন ছিলেন না তার এর প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করতেন এবং কখনো এটা ভাবতেন না যে আমি তো সালাদ সিয়াম রাতের সালাদ করে অনেক ভালো মানুষ হয়ে গেছে এরকম একটা আত্মতৃপ্তি আমাদের অনেকের মধ্যে কাজ করে অনেক সময় অন্যদেরকেও বলে কেউ কেউ তো এমনও বলেন যে তার কলিকদের কাছে তিনি যে তাহাজ পড়েন সেটাও বলে দেন মানে এটা বোঝানোর জন্য যে আপনি একজন অত্যন্ত ভালো মানুষ তাহাজ্যত গুজার মানুষ তাহাজত গোজার এর একটা মার্কেটিং ইস্যু আছে কিন্তু বুঝতে পেরেছেন একজন লোক নামাজি একজন লোক আলহাজ এর একটা কমার্শিয়াল অ্যাপ্রোচও আছে সে অ্যাপ্রোচে গেলে এটা রিয়াতে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনার ইবাদতকে একদম নষ্ট করে দেবে অতএব আপনার গোপন কোনো ভালো ইবাদতের খবর সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই যদি হঠাৎ করে কোনো এক ইস্যুতে বা প্রসঙ্গে চলে আসে ইচ্ছার বিরুদ্ধে সেটা ভিন্ন কথা কিন্তু মানুষের কাছে নিজের গোপন ভালো ইবাদতগুলো ভালো অভ্যাসগুলো বলে বেড়ানো এটা রিয়ার সামিল সেটা করা যাবে না আমাদের সালাফ যখন কোনো ভালো কথা শুনতেন আল্লাহর কালাম তারা তেলাওয়াত করতেন পড়তেন শুনতেন অন্যের কাছে হয়তো কালামুল্লার উপর আলোচনা শুনতেন তারা প্রভাবিত হতেন আমাদের কি অবস্থা আমাদের অধিকাংশ মানুষ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে যায় অনেকটা মাহফিলের সেই গল্পের মতো যে বাবা ছেলে তারা কথা বলছেন মানে এই গল্পটা খুব মাসুর আমি আর সেটা আর বলবো না মানে মাহফিলের ব্যাপারে যেটা শোনা যায় যে অধিকাংশই শুনে খুব উদ্বেলিত হন কিন্তু ওয়াজটা তারা মাহফিলের মাঠেই রেখে আসেন আর এখন তো আরও সমস্যা এখন আনার মতো কিছু পাওয়া যায় কি না সেটাও একটা প্রশ্ন তাই না মাহফিলে যে কথাবার্তা হয় সেখান থেকে কিছু আনার মতো আছে কি না সেটাও একটা বড়ো প্রশ্ন যাই হোক কিন্তু আল্লাহর কালাম এবং সুন্নার ব্যাপারে কিন্তু সেই কথাটা চলবে না আপনাকে শুনতে হবে বুঝতে হবে এবং সেখান থেকে প্রভাবিত হতে হবে প্রভাবিত হওয়া মানে কি আমলে নেওয়া কোরআন সুন্নাহ আমাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে একটা গাইড হিসাবে আমরা এটাকে অক্ষরে অক্ষরে পরিপালন করি এবং প্রতিপালন করি সম্মানিত উপস্থিতি এই রাতগুলোতে আমাদের যে কাজগুলো আছে তার মধ্যে আমরা জানি একটা অন্যতম কাজ হচ্ছে লাইলাতল কাদারকে তালাশ করা এবং সেই জন্যই আসলে এই মহা ব্যবস্থাপনা প্রতি রাত্রি জাগরণের জাগরণের মূল উদ্দেশ্যই হচ্ছে তাহারি লাইলাতল কাদার এলতেমাস লাইলাতুল কাদর সাল্লাহ সাল্লামে দুটো শব্দই ব্যবহার করেছেন ইলতামে সুহা ফিল আশরিল আওয়াখের কোন কোন রায়তে আসছে ফিল আশরিল আওয়াল তোমরা এই রাত্রিকে অনুসন্ধান করো খুঁজে বের করো শেষ দশকে শেষ দশকের বিজয় রাত্রিতে তাহার রাউহা ফিল আশ্রিল মিন রমাবান তোমরা এই রাত্রিকে অনুসন্ধান করো রমাদানের শেষ দশকে কেন তার জবাব তো আসলে কোরআনেও আছে হাদিসও আছে আল্লাহ সোমতালা বলছেন আলফি শাহর হাজার রজনীর চাইতে উত্তম হচ্ছে এই রজনী এই রজনীতে ইবাদত করা হাজার রজনীতে ইবাদত করার চাইতে উত্তম এ এক মহাসুযোগ যে এ হারিয়েছে রাসুল সাল্লা বলছেন মোস্ত মাহমাদের সহি হাদিস ফামান হারুমা যে ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত হল ফাকাদ হারুমা খায় কুল্লা সে সকল কল্যাণ আসলে হারিয়ে ফেলল এই কি প্রতি রাত্রে আসবেন এই শেষ দশকের পরে আর সুযোগ হবে না এই বছরে শেষ এই শেষ দশকের মধ্যেই সুতরাং এই দশকের একটা প্রধান কাজ হচ্ছে তাহারি লাইলাতুল কাদার লাইলাতুল কাদারকে অনুসন্ধান করা পাওয়ার জন্য চেষ্টা করা দ্বিতীয় যে আমলটি সেটি হলো কাফ আইতেকাফ কাফ হচ্ছে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা আপনি স্বেচ্ছায় এবং সচেতনভাবে যখন মসজিদে ঢুকবেন আপনি অবস্থান করবেন যতটুকু সময় অবস্থান করবেন ততটুকুতে আপনি এক্সক্লুসিভ এবাদতের নিয়ত করবেন অর্থাৎ এখানে দুনিয়ার কোনো কথা কাজ কিংবা অন্য অন্য কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন না কথায় কথায় মসজিদের বাইরে যেতে পারবেন না একমাত্র হাজাতে কসুয়া জরুরি প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না মসজিদের ভিতরেও দুনিয়াবি কথাবার্তা গাল গল্প হাসি ঠাট্টা তারপরে আড্ডা বসানো কম্পিউটার নিয়ে বসা কিংবা অফিসের কাজ করা এটা হবে না আমার কাছে রিপোর্ট এসেছে আপনারা কেউ কেউ এটা করেন এটা করা যাবে না এত কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে এসেছেন তাহলে এতেকাফের যে বৈশিষ্ট্য সেটা বজায় রাখতে হবে এবং স্যালাফ কী করে এতেকাফ করতেন সেটা দেখেন না আপনি নিজে তো স্যালাফ না আপনি আরেকটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন না অতএব সব কাজে আমাদের একদম সাহাবায় কেরাম বা পরবর্তী সালাফরা কীভাবে এতে কাফে সময় কাটিয়েছেন সেটা দেখেন তারা তো এতটা সিরিয়াস ছিলেন যে এই সময়ের মধ্যে তারা দুনিয়াবী সমস্ত কাজকর্ম ধ্যান ধারণা পড়ালেখা পর্যন্ত বাদ দিয়ে শুধু কোরআনমুখী হয়েছেন এমনকি হাদিসের দারস অনেকে ত্যাগ করে হাদিসও তো কোরআনেরই ব্যাখ্যা নাকি দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স কিন্তু সেটাও তারা বাদ দিয়ে ইবাদত আর তেলাওয়াত ইবাদত আর তেলাওয়াত অর্থাৎ কানেকশনটাকে এক্সক্লুসিভলি আল্লাহর সাথে একদম মানে স্ট্রংলি স্টাবলিশ করেছেন তারা খুবই ভালোভাবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা কালাম উল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম তাই না আল্লাহর কালাম পড়ার সাথে সাথে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হলেন সালাতে দাঁড়ানোর সাথে সাথে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হলেন আর আপনি যখন আড্ডাবাজি করেন আপনি অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলেন দেশের রাজনীতি নিয়ে কথা বলেন কিংবা আর অন্য পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন তখন কি এখানে আল্লাহর কোনো কানেকশান থেকে থাকে না আপনি এতে কাফে বসার উদ্দেশ্যই হচ্ছে আসলে এই কানেকশানটাকে জোরদার করা অতএব এতে ক্যাফটাকে আপনারা নষ্ট করবেন না এবং একজন আরেকজনের সাথে বিনা প্রয়োজনীয় কথা বলবেন না দিনই কথা হতে পারে কিন্তু সেটা প্ল্যানের আওতায় আসতে হবে হয়তো একটু তাফসির হলো একটা দিনই আলোচনা হলো একটা হাদিসকেও শোনালেন ঠিক আছে ওকে এখানে রজলা মানে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো অপ্রয়োজনীয়তা থেকে নিজেকে মুক্ত করা একা এক থাকেন গৌরফিকের করেন এবং কোরআন তেলাওয়াত করেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন কীভাবে আপনার নিজের অতীত নিয়ে চিন্তা করেন কি ভুল বিভ্রান্তি হচ্ছে আপনার আখলাখের কোথায় প্রবলেম আকিদায় কোথায় প্রবলেম ইবাদতে কোথায় প্রবলেম সেগুলো আপনি রিপেয়ার করেন এটা হচ্ছে ইবাদতের আসলে মূল প্রোগ্রাম এভাবে যদি করা যায় আর পাশাপাশি দোয়া বেকের সার্বক্ষণিক জেকের মধ্যে থাকা সার্বক্ষণিক জেকের এটা এতে বাইরেও আমাদেরকে শেখানো হয়েছে সকাল সন্ধ্যার দেকের হ্যাঁ গাড়িতে ওঠার দেখের গাড়ি থেকে নামার দেখের খাওয়া শুরুতে খাওয়ার পরে তারপরে বাথরুমে ঢোকার আগে বাথরুম থেকে বের হয়ে ইত্যাদি সব শেখানো হয়েছে টু বি কানেক্টেড উইথ আল্লাহ আমরা যেন সার্বক্ষণিকভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে পারি আল্লাহকে যেন কখনোই ভুলে না যায় কারণ আল্লাহকে ভুলে গেলেই বিপত্তি দেখা দেয় আল্লাহকে ভুলে গেলেই শয়তান হানা দেয় আল্লাহকে ভুলে গেলেই পাপের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়ে যায় আল্লাহকে স্মরণ করলেই পাপ থেকে মুক্তি থাকা যায় এবং আল্লাহকে স্মরণ করার অংশ শুধু দেখের নয় বরং দোড়াও দোড়া দেখের তো হচ্ছে আল্লাহকে স্বীকৃতি দেওয়া আল্লাহকে স্মরণ করা তার মহত্ব বড়ত্ব এগুলোকে ঘোষণা করা আর দোয়াটা হচ্ছে আল্লাহ উপর নিজেকে নির্ভরশীল করে ফেলা আল্লাহ তুমি আমাকে দিতে পারো বারাকা দিতে পারো তুমি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই আমাকে কেউই বিপদ থেকে কিংবা যে কোনো মুসিবত থেকে দুনিয়া এবং আখেরাতের মুসিবত থেকে কেউই উদ্ধার করতে পারে না দোড়াটা আমাদের ইমানের জায়গাকে আরও শক্তিশালী করে তাওয়াক্কুলকে আরও বাড়িয়ে দেয় ইমানকে একদম ভরপুর পরিপূর্ণ করে দেয় অতএব দোয়াটাও খুবই গুরুত্বপূর্ণ এই এই জন্যই তো বলা হচ্ছে আর হুয়াল ইবাদা এ মূল জায়গাটা হলো দোয়া দোয়া না হলে যেমন ধর দেখবেন যে দোড়ার এই অনুভূতিটা সালাতের মধ্যেও যদি আপনি তৈরি করতে না পারেন আপনার সালাত আর শুষ্ক হয়ে যাবে আপনি যে আল্লাহর সাথে কানেক্টেড থাকলেন অনেক মুসল্লি সেটা অনুভব করে না বিকজ দোয়ার অনুভূতি তার মধ্যে থাকে না এর সাথে আছে তবা স্টেকফার এবং দান খয়রাত সাদাকা আপনি সাদাকা করার প্ল্যানটাও এখানে করতে পারেন সুন্দর কথা বলাও যেমন সাদাকা আবার মানুষকে দান খয়রাত করা এটাও সাদাকা যাই হোক এরপরে আরও কিছু নিজের মানমর্যাদা বৃদ্ধির জন্য করা যেতে পারে সেটা হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়া কোরআন এতটাই ইমপ্রেসিভ যে আপনি বোঝার সাথে সাথে দেখবেন যে কোরআনের কিছু কিছু জায়গা আপনি যখন পড়বেন আপনার অন্তটা উদ্বেলিত হচ্ছে প্রকম্পিত হচ্ছে আপনার কখনো কখনো পশম খাড়া হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো বুঝতে হবে ও মাইয়া তকিল্লাহ মিন আল্লাহমিনিয়া তফি হিল এরকম ইমপ্রেসিভ বহু আয়াত রয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি রিজেকের ধান্দায় মানুষ কী না করতে পারে পৃথিবীতে কী না অন্যায় সে বর্জন করেছে রিজেকের ধান্দায় তাই না পৃথিবীর সমস্ত অন্যায় আসলে এই রিজেকের ধান্দাতেই করা হয় কিন্তু মোমেন সেটা করবে না মোমেন আল্লাহকে ভয় করবে কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার এবং তাকে রিজিক দেওয়ার পৃথিবীতে অনেক মানুষ মজলুম অবস্থায় দিন গুজরান করছে তারা যেন হতাশ না হয় সেজন্য আল্লাহ সোহান তালা বলছেন জালিমরা যা করছে তোমরা ভেবো না যে আল্লাহ সে সম্পর্কে গাফেল তিনি তাদেরকে এমন একদিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন সকলের দৃষ্টি কেড়ে নেওয়া হবে অর্থাৎ কেমন পর্যন্ত অতএব পৃথিবীতে কোনো মজলুম মানুষ যেন এটা ধারণা না করে যে সে অসহায় তার সহায় কে আল্লাহ তার সহায় আল্লাহর যার সহায় সে কখনো অসহায় নয় এই যে চিন্তাভাবনাগুলো মুসলিমদের শক্তির জায়গা এটা এই জন্য ইমান তাওয়াক্কুল দ্রা এগুলো মুসলিমদের শক্তির জায়গা যখন শেষ দশকটা আপনারা কাজে লাগাবেন আপনি অত্যন্ত শক্তিশালী সমৃদ্ধ বলিয়ান এক মুসলিমে পরিণত হবেন বাট আপনাকে পথটা জানতে হবে খেলে কি শক্তিশালী হওয়া যায় বলেন আপনার ডায়েটটা যদি সুষমও না হয় ব্যালেন্সড ডায়েটটা যদি না হয় তাহলে কিন্তু খাদ্য আপনাকে কোনো উপকার দেবে না খাদ্য আপনাকে দেবে একরাশ রোগ আর ব্যাধি দেবে তাই না ব্লাড প্রেশার ডায়াবেটিস কিংবা এমন খাদ্য খেলেন যেটা খেলে আপনার কিডনি হয়তো ডিস্টার্ব করা শুরু করলো এভাবে খাদ্যের সঠিক ব্যবহার না হলে যে খাদ্য আপনাকে শক্তি যোগান দিত আপনার রক্তের শ্বেতো কণিকা কিংবা লোহিত কণিকা তৈরি করত সেটা কিন্তু আপনার বিরুদ্ধেই কাজ করবে যদি সেটা হালালাম তৈবান না হয় তাহলে ভালো মানুষ হতে পারবেন না আপনি হালালাম তৈবা হতে হবে তো এই বিষয়গুলো মনে রাখবেন যে সব কিছুর সঠিক ব্যবহার সঠিক মাত্রায় ব্যবহার তাহলেই আসলে ভালো বলিয়ান মুসলিম হওয়া যাবে আমরা শেষ দশকের এই এবাদতগুলো যদি করতে পারি তাহলে আশা করছি যে আমরা হয়তো ভালো মুসলিম হতে পারবো শেষ দশকে অনেকের জন্য সুযোগ আছে ওমরা করার যারা এখন মক্কায় অবস্থান করছেন বা তার পাশে অবস্থান করছেন তারা ওমরা করতে পারেন কারণ ওমরা রমাদানে একটা হজের সম পরিমাণ সবাব বা রাসুলসাল্লাহ সাল্লামের সাথে হজের সমপরিমাণ পরিমাণ এভাবে দাম ক্ষয়রা তো বাড়িয়ে দিতে পারেন শেষ দশকের ইবাদতের গুরুত্ব অন্য দশকের চাইতে অনেক বেশি সেটা তো রাসুজালের জীবনী থেকে আমরা পেলাম অতএব এমন কাজ করবেন না যাতে আফসোস করতে হয় আফসুস কিভাবে করে যারা সুযোগ হারিয়েছে তাদের বহু দৃষ্টান্ত কোরআন আমাদের সামনে তুলে ধরেছে সুরাজ জুমারের ছাপ্পান্ন নম্বরে আল্লাহ তালা বলছেন আলা মা ফরাত্তফিজাম্বিল্লা মানে মানুষ এই সময় এসে যাওয়ার আগেই বা এই আফসোস করার আগেই যেন সময়টাকে কাজে লাগায় দিন এবং ইবাদতের মধ্যে সে যেন অবস্থান করে সেই জন্য আল্লাহতালা বলছেন যে এ কথা বলার আগেই কোনো ব্যক্তি যে হায় আফসোস আমি আল্লাহর ব্যাপারে যে ত্রুটিটা করেছিলাম যে ঘাটতি করেছিলাম সেজন্য আজকে আফসোস এ কথা বলার আগেই যেন আমরা সময়কে কাজে লাগাই এটাই হচ্ছে আসলে শেষ দশকের বক্তব্য সর্বশেষ আরেকটি বিষয় সেটি হচ্ছে শেষ দশক আমাদেরকে কিন্তু আরও অনেক তার দেয় ইমানি তারবিয়াত ইবাদতের তারবিয়াত এর পাশাপাশি আমাদের আখলাকের তারবিয়াত দেয় যেটাকে অনেকে সফট স্কিল বলেন এখন আমাদের অনেকের সবর নাই তাই না অনেকে ধৈর্য ধারণ করতে পারি না বিনয় নাই অনেকে অনেক অহংকারী নিজেকে অনেক বড় জায়গায় আপনি কল্পনা করেন অন্যদেরকে খুব ছোট আকারে দেখেন শেষ দশক কিন্তু আমাদেরকে সুন্দর আখলাকে তারবিয়াত দেয় যেন আমরা সবরের উপরে তার বিয়াতটা পাই এডুকেশনটা পাই যেন আমরা বিনয়ী হতে পারি যেন আমরা নিজেকে বরং ছোট মনে করি নিজের জায়গাটা যদি নিজেকে আমি অনেক বড় মনে না করি তাহলে দেখবেন যে তখন অন্যদের সাথে বিনয় ব্যবহার করা সম্ভব অনেক মানুষকে আমরা দেখি যে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে নিজেকে আত্ম অহংকারী এবং আত্মম্ভরী করে তুলেছেন ফলে তারা মানুষকে কষ্ট দিয়ে থাকেন তুচ্ছ করে থাকেন অপমান করে থাকেন লাঞ্ছিত করে থাকেন অথচ সত্যিকার অর্থে আমরা কেউই বড় নই সবাই খুব ছোটো যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ত্ব আমাদের কাছে বড় হবে তখনই দেখা যাবে যে আসলে আমরা কত ছোট, কত অসহায় আমাদের ক্ষমতা কত সীমিত আমরা যা ইচ্ছা তাই করতে পারি না আল্লাহ সুমান্তাল হচ্ছে সেই সত্তা যা ইচ্ছা তাই করতে পারেন ফা আল উল্লি মায়ুরিচ অতএব এই যে আখলাতিতার বিয়া আসুন শেষ দশকে আমরা সেটাও অর্জন করার চেষ্টা করি যারা এতে কাফে আছেন তারা ধৈর্যের সাথে প্রত্যেকের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন নিজের অধিকার চাইতে অন্যের অধিকারকে প্রাধান্য দেবেন এবং এখানেও আখলাকের একটা চমৎকার দৃষ্টান্ত আপনারা স্থাপন করবেন আমরা সে আশা করছি এবং সেই না সিয়া করছি আউ্লাহিমনা শেতন কুলুন ইমা কাসাবাত ওহম্লা উল্লামুন সেই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর কাছে আপনাদের ফিরে যেতে হবে তারপর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছিল যে সকল কাজ করেছিল সেটি পূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহর পক্ষ থেকে এ হচ্ছে কোরআনের একদম শেষ দিকের একটি আয়াত কেউ কেউ বলেছেন এটাই শেষ আয়াত যেটি নাজিল হয়েছিল সুরাল বাকারার মধ্যে যেটি আছে দুশো একাশি নম্বর আয়াত আসুন আমরা নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করি শেষ দশকের এই প্রস্তুতি এই সুযোগ গ্রহণ মূলত شش دي بشير جَنَّبَ جنوب الله مدى شوائك كَتَوْفِي دانكورو بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول ما سمعتم فاستغفر الله يغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم <applause> الحمد لله رب العالمين. وعد المتقين بالعتق من النيران والفوز بالجنان. ووعد الكافرين بالعذاب الاليم والخلود في دار الهوان. والصلاه والسلام على رسول على الرسول الكريم محمد بن عبد الله الذي علم امته كل خير ووجههم الى كل خير صلى الله عليه وعلى اله واصحابه. ওয়াম তাবে আহমবে হস্যানিন ইলাই ওমিদ্দিন উপস্থিতি রমাদানের এই চমৎকার বরকতপূর্ণ সময়ের মধ্যে পৃথিবীর মানুষ তো আরও নানা রকম হিসেব নিকাশও করে আর আমাদের এ এলাকার বাংলা সনটাও এ এলাকারই ঐতিহ্য কৃষ্টি কালচার এতে কোনো সমস্যা নেই বাট একটা বিষয় আছে সেটা হলো নববর্ষ পালন কিংবা এই পালনকে ঘিরে আমাদের দেশে যা হচ্ছে অথবা আমাদের সমাজে যা হচ্ছে সেটা কতটা ইসলাম অ্যালাউ করে এটা নিয়ে ভাবতে হবে আমাদের আল্লাহর সৃষ্টি হিসাবে অবশ্যই আখিরাত মুখে চিন্তা যাদের কাছে প্রাধান্য পায় তারা অবশ্যই এটা বলবেন যে ইসলাম যেটা অ্যালাউ করে শুধু ততটুকুর মধ্যেই থাকবেন যেটা অ্যালাউ করে না সেটা কিন্তু আমাদের তরক করতে হবে তা নাহলে আখিরাত নষ্ট হয়ে যাবে দুনিয়ার এসাদ আল্লাদের জন্য কি আমরা কেউ আখেরাত নষ্ট করতে আগ্রহী নাকি অবশ্যই না সেই হিসাবে আমাদেরকে এটা একটু দেখতে হবে ইসলামে উৎসব কয়টা যদি আমরা সেটাও একটু বিশ্লেষণ করি তাহলে দেখব রসুলসাল্লা সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনাবাসীদের প্রাচীন দুটো উৎসব রয়েছে এই দুটো উৎসব কি কেমন এটা স্বরূপটা কি নবী সাল্লা সাল্লাম তখন সেটা জেনে নিলেন এবং জানার পরে দেখলেন যে এটা পৌত্তলিক উৎসব এটা হলো পৌত্তলিক উৎসব তিনি বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই পৌত্তলিক উৎসবের চাইতে আরও সুন্দর দুটো উৎসব দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন এখন থেকে তোমরা সেই দুটো উৎসবই পালন করবে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদুল আবহা তাহলে এই উৎসবের বাইরে আসলে ইসলামে আর কোনো উৎসব নেই সুতরাং সে দৃষ্টিকোণ থেকে যদি আমরা নববর্ষ পালনের উৎসবটাকে দেখি তাহলে আমাদের সমস্ত স্কলাররা চোদ্দশো বছর ধরে বা তারও সময় থেকে সবারই একই কথা যে উৎসব শুধু ঈদুল ফেতর এবং ঈদ উল এর বাইরের নববর্ষ উৎসব বলতে কিছু নেই ফলে এই যে সাল তাই না এটা তো অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা হিস্ট্রি ইতিহাস মুসলিমদের ইতিহাসে কিন্তু সেটা নিয়েও তো আমরা কোনো উৎসব পালন দেখি না নাবি সাল্লা সাল্লাম যখন হিজরত করলেন এবং হিজরতের সময় পরবর্তীতে এটা গণনা শুরু করলেন অমরাবুল খতাব আল্লাহ আল্লাহতাল তারা কি কখনও মানে এই কাজটা করেছেন যে দেখো হিজরত আমাদের জন্য একটা আশীর্বাদ ফলে এখন থেকে তাহলে আমরা হিজরি নববর্ষ পালন করি আছে এরকম কিছু এরকম কিছু নেই আসলে নববর্ষ পালনের এই বিষয়টার ব্যাপারে আমাদের কাছে আসলে স্পষ্ট যে ইসলামের মধ্যে নববর্ষ পালন নববর্ষ উপলক্ষে উইশ করা অনেকে বল উইশ করার তো খারাপ কি? কারণ আপনি নববর্ষের সাথে মানুষের কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নেই এটা মনে রাখতে হবে কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে সেটাকে ফোকাসটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো এসছে অন্য কৃষ্টি কালচার থেকে এখন আমাদের অনেক মডারেট মুসলিম ভাই বোনেরা তৈরি হয়েছেন যারা হয়তো ভাবেন যে না আপনারা একটু কঠিন কথা বলেন কঠিন আর সহজ ব্যাপারটা বোঝার জন্য আসলে আমাদেরকে কোরআন হাদিস মুখী হতে হবে যদি আমরা স সত্যিকার মুসলিম হতে চাই তাহলে দেখতে হবে যে কোরআন যেটা অ্যালাউ করেছে সেটাই সঠিক যেটা অ্যালাউ করেনি সে ধরনের কোনো কৃষ্টি কালচার যেটা অন্যদের থেকে এসছে সেটা আমরা নিতে যাব না যেহেতু আমাদের নবিসাল্লাম নেননি তিনিও তো হিজরতের পরে কত বছর বেঁচে ছিলেন দশ বছর বেঁচে ছিলেন তাই না তিনি তার সাল নিয়ে কখনোই কথা বলেননি এবং সেটাকে উদযাপনের জন্য কোনো নির্দেশনা দেননি এবং তিনি যখন নবত প্রাপ্ত হলেন সেই নবুয়তের দিনটাও তো চিহ্নিত ছিল তাই না সেটাও কি তিনি পরিপালন করেছিলেন উৎসব করেছিলেন আমাদের যে কেউ তো এখন নিজের যে কোনো কিছু উৎসব করে দেখেন একটা বাচ্চা হয় প্রতিবছর তার জন্মদিন পালন করে বিবাহ হয় প্রতিবছর বছর বিবাহবার্ষিকী পালন করে হয়তো মানে আমাদের সমাজে তো একটাই বিবাহ প্রতি বছর বিবাহ পালনের মধ্যে নতুন করে বিবাহের একটা হয়তো আনন্দ উল্লাস খুঁজে পাওয়া যেতেও পারে কারো কারো কাছে কিন্তু রসুল্লাহ সাল্লাম তো বিবাহবার্ষিকী পালন করেননি এবং তিনি তার কোনো সন্তানের জন্মবার্ষিকীও পালন করেননি মৃত্যুবার্ষিকীও পালন করেননি এই জিনিসগুলো আসলে ইসলামের সাথে যায় না এখন অনেকেই একটু রিয়াক্টিভ হয়ে যান কারণ তিনি ইসলামী বক্তব্যগুলো মানার জন্য প্রস্তুত নন এই জন্য রিয়াকশানটা দেখান আর যারা কোরআন সুন্না মানার জন্য শতভাগ প্রস্তুত তারা যদি এত বছর যাব যাই করে আসুক না কেন তাদের জন্য এগুলো তরক করা কোনো কঠিন ব্যাপার নয় বলা হচ্ছে যে মুসলিমরাই নববর্ষ এটা শুরু করেছে এবং তারাই নববর্ষ পালন করেছে কিন্তু নববর্ষে পেঁচা বা বিভিন্ন মুখোশধারী এই যে জিনিস একটা যাত্রা বের করা হয় তাই না এটা কখন হয়েছে বলেন কোনো কালে হয়েছিল অবশ্যই হয়নি এই যে কালচারগুলো কিংবা নববর্ষকে কেন্দ্র করে যে ফ্রি মিক্সিং যে আরও নারী পুরুষের অবাধ মেলামেশা গান বাজনা বাদ্য ইত্যাদি কোনোটাই কিন্তু ইসলামের সাথে যায় না অতএব আজকের এই শেষ দশকের এই জায়গা থেকে আমি আপনাদেরকে নেসিয়া করতে চাই যে শেষ দশক আমাদেরকে আসলে একটু আগে যেটা বললাম আমাদেরকে ভালো মুসলিম করার জন্য আসলে এসেছে পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যে যে কোনো ধরনের ভুল বিভ্রান্তি পাপ করাপশন থেকে মুক্ত সেরকম মানুষ তৈরি করার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে সুতরাং একই সাথে দুরকম করা যায় না আমাদের মুসলিমদের মধ্যে এখন অনেকের মধ্যে চেতনাটা কাজ করে যে আমি ইসলাম ততটুকুই মানবো যতটুকু আমার জীবনযাত্রার সাথে যায় ম্যাচ করে কিন্তু ইসলাম এটা বলেন ইসলাম বলেছে আপনি আপনার জীবনযাত্রার ততটুকুই পরিপালন করতে পারবেন যেটা ইসলামের সাথে ম্যাচ করে এই কাদাটা মনে রাখবেন এটাই ইসলামের বক্তব্য আর তেমন কিছু না কঠিন কিছু নাকি আপনি সবই করেন কোনো অসুবিধা নাই বাট উইদিন দ্য লিমিট অফ ইসলাম ফিহাদুদ আল্লাহ যে লিমিটটা ফিক্স করে দিয়েছেন তার মধ্যে থাকেন বাস আপনি আনন্দ উল্লাস করতে কোনো অসুবিধা নেই রাসুল সাল্লা সাল্লাম তার স্ত্রী প্রিয়তমের স্ত্রী আয়সাক আনন্দ উল্লাসের জন্য কাঁধের উপর দিয়ে উঠিয়ে দিয়েছেন ঈদের দিন তাই না এই যে বাচ্চারা বাইরে যে খেলাধুলা করছে সে আনন্দে উল্লাসে যেন তার স্ত্রীও সামিল হতে পারে ওই ওরা ছিল বালক তারপরেও তিনি একজন মহিলাকে সেটা দেখার অনুমতি দিলেন তাহলে ইসলাম তো নিষেধ করছে না বাট মনে রাখতে হবে অন্য ধর্মের অন্য কৃষ্টি কালচারের অনুসরণ আমাদের ইমানকে নষ্ট করে আমাদের আখলাখকে নষ্ট করে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে 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 মানে ইসলামের যে বিধানগুলো আছে সে সবগুলোকে ডিস্টর্ট করে দেয় নষ্ট করে দেয় ফলে দেখেন এখন মুসলিমেরা এখন বেপর্দায় চলে যে পোশাকের কালচার তারা নিয়েছে সেটার সাথে ইসলাম কখনো যায় না অতএব নাসিহা থাকল যে যা কিছুই ঘটুক নিজের ইমানকে রক্ষা করুন নিজেকে রক্ষা করুন পরিবারকে রক্ষা করুন যে কোনো শেরক যে কোনো পত্তলিকতা যে কোনো পাপ এবং যে কোনো অন্যায় যে কোনো দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করুন এটা ইসলামের মহান শিক্ষা রমাদান এমনই ভালো মানুষ তৈরি করার জন্য আসলে এই প্রোগ্রাম নিয়ে আমাদের কাছে এসেছে পরিশেষে আরেকটি আবেদন আপনাদের কাছে রাখতে চাই সেটি হলো আপনারা জানেন যে প্রতিষ্ঠান যে দিন থেকে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সমাজের যাবতীয় কল্যাণের কাজেই চেষ্টা অব্যাহত রেখেছে কি শিক্ষামূলক কি সামাজিক কি হেফস অথবা দাওয়াতি কর্মকাণ্ড সব জায়গায় রোল প্লে করার চেষ্টা করছে এখানে আপনারা জানেন ফজর থেকে এসা পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড রয়েছে তাহফিজুল কোরআনের ক্লাস রয়েছে হেফজুল কোরআন এর যে মোসাফ সেটা ছাপানোর প্রকল্প রয়েছে এবং বিভিন্ন জাকাত ফান্ডের মাধ্যমে দুস্থ এবং অনাথ ব্যক্তিদের সাহায্যের জন্য এখানে কর্মকাণ্ড অব্যাহত রয়েছে আপনারা এ সমস্ত কর্মকাণ্ডে সামিল হবেন এটা আমাদের আহ্বান এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের উভয় কল্যাণী আমরা সবাই প্রাপ্ত হব সমাজ আলোকিত হবে আখেরাতও আলোকিত হবে ইনশাল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো জান্নাতের আশা আমরা করতে পারবো আল্লাহ আমাদের সে তফিক দান করুন পরিশেষে এতটুকুই বলবো যে আসুন শেষ দশকের যে আহ্বান সেটা থেকে নিজেকে আমরা যেন গুটিয়ে না নেই যে কথাগুলো বলা হলো সেগুলোর আলোকেই যেন আমরা নিজেদের আত্মগঠন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন যদি আমরা কোনো ভুল করে থাকি আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন আমাদের দৃঢ় মনোবলের সাথে তাওয়াক্কুলের সাথে পূর্ণ ইমানের সাথে সিয়াম সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন ইবাদত সম্পন্ন করার তফিক দান করুন এবং সবসময় তও বা সাথে থাকার তফ তফিক দান করুন আমাদেরকে পাপমুক্ত করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দিন আমাদের সবার হাজতগুলো আল্লাহ পূরণ করে দিন এবং সমাজের মধ্যে যে নানা ফিতনা নানা পাপ দুর্নীতি অন্যায় অবিচার এসব কিছু থেকে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করুন আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করুন আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন যারা বিভিন্ন

اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين آمين. اللهم أعز الإسلام والمسلمين آمين. اللهم انصر الإسلام والمسلمين آمين. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين يا رب العالمين آمين. في كل مكان يا رب العالمين تقبل منا ومن المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ووفقنا لما تحبه وترضى يا رب العالمين اللهم وفقنا لما تحبه وترضى يا رب العالمين اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واقيم الصلاه